যে আসসালামু আলাইকুম, আমি আবিদুর রহমান, ড্যাফোডিল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অষ্টম পর্বের একজন ছাত্র। আমি কম্পিউটার ডিপার্টমেন্টের রূপে পড়াশোনা করছি এবং আমি এছাড়া আমি ইন্টার্নশিপ করছিলাম প্রোগ্রেস গ্রুপ, প্রোগ্রেস হোল্ডিং লিমিটেড। এটা হলো আসলে একটা হোল্ডিং লিমিটেড কোম্পানি, সেখানে বিভিন্ন ফ্ল্যাট ক্রয় বিক্রয় এবং হোল্ডিং প্রজেক্ট নিয়ে কাজ করে থাকে। যখন আমি ইন্টার্নশিপটা আমি সার্চ করছিলাম, তখন আমি যখন আমি ইন্টার্নশিপের জন্য বিভিন্ন কোম্পানিতে আমি সিভি সাবমিট করি, তো যখন কিনা আমার মানে যখন কিনা আমি কল পাইনি, তো কিছু জায়গায় কল পেয়েছিলাম, ইন্টারভিউ দিয়েছিলাম। তো সেখান থেকে যখন আমাকে মানে আমার কাজের সাথে তো ওদের কাজের যখন মিল যখন পাইনি, তো যখন আমাকে মানে অন্যদিকে অগ্রসর হতে বলেছিল, তখন আমি নিজের থেকে আমি প্রোগ্রেস গ্রুপের সাথে আমি সরাসরি কথা বলি। তো কথা বলার পরে তো আমার সাথে তারা অনেকক্ষণই আমার সাথে অনেক মানে বিষয় ডিসকাস করে। করার পরে তারা তখন বলেছিল যে কম্পিউটার আইটির জন্য তারা মানে লোক খোঁজ করছিল, তো আমাকে তখন অফার করলো যে তুমি আমাদের সাথে এক মাস কাজ করো, তারপরে আমরা হয়তো তোমাকে যাচাই করে দেখবো যে তুমি আমাদের জন্য উপযোগী। তখন আমি এক মাস তাদেরকে বিভিন্ন সেবা দিয়ে যাই। তো একটা মজার ব্যাপার হলো, যখন আমি এক মাস ফুল কমপ্লিটও হয়নি, তো একদিন হঠাৎ করে এমডি স্যার আমাকে কল করে তার নিজের রুমে, নেওয়ার পরে আমার সাথে কিছু বিষয় ডিসকাস করে। ডিসকাস করার পরে তখন উনি নিজের থেকেই বললো যে আবিদ, তোমার তো কাজটা আমার খুব ভালো লাগলো, তুমি যেসব কাজগুলো করো তো এইগুলোর জন্যই আমার বেসিক্যালি আমার বেশি প্রয়োজন, তো তুমি এখন এই ইন্টার্নশিপে তো তুমি অবস্থায় আছো, তো তুমি এখন থেকে তুমি ফুল টাইম জবে আমাদের সাথে কাজ করো, তো আমরা কিছু প্রজেক্ট তোমাকে দিব। তো তখনই আমাকে সাথে সাথে অফার করলো যে ময়মনসিংয়ের একটা প্রজেক্ট ছিল, ময়মনসিংহ ক্যান্টনমেন্ট। তো সেখানে আমাকে বললো যে তুমি সেখানে যাবা, যাওয়ার পর আমাদের প্রজেক্ট আমাদের সেক্টরটা কমপ্লিট, এখন তোমার কাজ হলো তুমি সেখানে যে আইটির যে কাজগুলো আছে সেগুলো তুমি মানে কাজ শেষ করে দিয়ে আসবো। অফার করার সাথে সাথে যখন বেসিক্যালি আমার একটু এক্সাইটেড লাগলো যখন ময়মনসিংহ ক্যান্টনমেন্টের কাজ। তো একটা ক্যান্টনমেন্টে কিন্তু মানে যে কাউকে কিন্তু নিয়োগ করে না কাজের জন্য, আর যখন কিনা আমাকে ক্যান্টনমেন্টের কথাটা বললো, তখন আমি আরও বিষয়টা আমি আরও এক্সাইটেড হয়ে আমি বললাম যে যতটুকু পারি আমি অতটুকু যেন কাজটা করে দিয়ে আসতে পারি, আর যেন আমি যেন ভালো কিছু যেন সাইন করতে পারি। আমি ময়মনসিংহটা প্রজেক্টটা আমি যখন হ্যান্ডওভার করে যখন আমি ঢাকা ব্যাক করি, তো বিভিন্ন ধরনের প্রজেক্টের দ্বারা যেমন কাজের দিকে অগ্রসর ছিল, তো রিসেন্টলি এর মধ্যে একটা লকডাউন পড়ে যায় সবাই যেমন ঘরে, তখন আমি মানে ওই সময়টা আমি মানে নিজেকে অবসরে কাটাই নি, আমি নিজেকে নিজে একটা ডিসিশনে আনি যে না, এখন চাকরির দিকে ঝুঁকলে হবে না, তো নিজের কিছু একটা করতে হবে। তো তার জন্য আমি আমার বাবার সাথে আমি ডিসকাস করি, তো উনি ওনাকে আমি আমার আইডিয়াটা শেয়ার করি যে আমি এই কাজ পারি, তো যদি আমি যদি নিজে কিছু করি তাহলে এখান থেকে কিছু আমার করা সম্ভব। আমাকে একটা জায়গা দেয় আমার বাবা আমার নিজের বাসায়, তো বাসার নিচে আমি একটা অফিস আমাকে তৈরি করে দেয়। তো আমি এই অফিসের মধ্যে আমি তেমন কিছু আমার ইনভেস্টমেন্ট হয় নাই। সবচেয়ে মজার বিষয়টা হলো যে আমি আমার ইনভেস্টমেন্টটা হলো যখন আমি পড়াশোনা থাকাকালীন অবস্থায় আমি একটি কম্পিউটার কিনেছিলাম, তো ওই কম্পিউটারটা আর যে আমার পড়ার টেবিলটা এই দুইটাই ছিল আমার বিজনেসের ইনভেস্টমেন্ট। তো এখান থেকে আমি স্টার্ট করি প্রিন্টিং প্রেসের বিজনেসটা। তো আমার একটি নিজে আমি একটা অফিসের নাম দিই আটলান্টিক প্রিন্টার্স অ্যান্ড অনলাইন সার্ভিস। আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলাম, কিন্তু একটা প্রবলেম ছিল আমি মানে সায়েন্সের কিছু সাবজেক্টকে আমি ভয় পেতাম, কিন্তু সঞ্জয় বাসার যে স্যার ছিল আমাদের এই যে ফার্স্ট সেমিস্টারে, তিনিও মানে এরকমভাবে আমাদেরকে শিখিয়ে দেয় যে মানে এখন সায়েন্সকে এখন আমি আরও অনেকের পরামর্শ দিই, সায়েন্স হলো সবচেয়ে ইজি সাবজেক্ট। আমাদের সোমা ম্যাডাম অনেক বিষয় আমাকে ইন্সপায়ার করে, অনেক বিষয় আমাকে অগ্রসর করে, যে আমাকে একটা কথা উনি সবসময় বলতো, তুমি পারো বা না পারো সেটা বিষয় না, তুমি যাও আগে দেখে আসো, তারপরে তুমি পরবর্তীতে বললো তুমি পারবা কি না। আমাদের ডেপুটি গ্রুপের চেয়ারম্যান জনাব ডক্টর মোহাম্মদ সবুর খান স্যার, তিনি আমাদের একটা সেমিনার নিয়েছিলেন কেরিয়ার টকের উপরে। তো সেখানে আমার একটা কথা খুব মনে আছে, তিনি আমাদেরকে একটা গাইড করেছিলেন যে তুমি যদি 2 টাকার যদি চাকরি যদি পাও তুমি সেখানেই জয়েন করো, কারণ তুমি যে আজকে যদি 2 টাকার বিনিময়ে যদি চাকরি করো, তোমার যদি কাজের এক্সপিরিয়েন্স যদি দেখে তাহলে সে তোমাকে 2 লক্ষ টাকা দিত তার কোনো বিবেকে ধরবে না। তো সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু হয়েছে আমার প্রোগ্রেস গ্রুপের সাথেই। আমাদের আরেকটা কথা বলবো যে যখন কিনা ফার্স্ট টাইম যখন ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটে যখন আমি কিনা অ্যাডমিশন নিতে আসি ববি স্যার, তো তিনি একটা কথা আমাকে বলেছিল যে তুমি যদি রেগুলার থাকো, তুমি যদি অ্যাক্টিভ থাকো, তোমাকে কেউ জোর করেও তোমাকে কেউ ধাক্কায়ও তোমাকে কেউ ফেল করাতে পারবে না। যারা যারা ডেফলি পলিটেকনিক্যালের এখনও যারা স্টুডেন্ট যারা রানিংয়ে আছেন, যারা অধ্যয়ন করছেন, তো তাদেরকে আমি একটাই মেসেজ দিব যে
তোমরা যে বিষয়ে তোমাদের ইন্টারেস্ট, তোমরা যে বিষয়ে কাজ করতে তোমরা স্বাচ্ছন্দ্য বোধ করো সেটার দিকে এখনই মানে কাজ করা শুরু করো, এটার দিকে একটু নিজেকে ডেভেলপ করার এখনই শুরু করো। তার পাশাপাশি যা যা সাবজেক্ট রিলেটেড আছে এগুলোকেও তোমাদের একটু এক্সপিরিয়েন্স নিতে হবে, তাহলে একটার পর একটা তোমরা। আর আমি আমার মতন আমি বলবো, অনেকে হয়তো মানে গ্রাম থেকে এসে ঢাকায় আমাদের ডেফিনেটলি পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করছে, তো তোমরা আমার মতনই একটা প্ল্যানিং করো যে তোমাদের গ্রামটাকে তোমরা কীভাবে এভাবে একটা প্রশিক্ষণ কেন্দ্র করলে তোমরা এগিয়ে নিয়ে যাবে।